দর্শক কথা বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি আমরা চলে যাচ্ছি তার বক্তব্যে আদালতে এসেছিলাম তার খবরটি আরত করবার জন্য তার প্রতি শ্রদ্ধা জানার জন্য এবং আমরা এখানে তার প্রতি পুষ্পাঞ্জলি অর্পণ করছি প্রেসিডেন্ট রহমানের কিন্তু জন্ম মানুষ ছিলেন তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই জাতির স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ হিসেবে শুরু হয়নি তিনি সেই যুদ্ধ নিজে নেতৃত্ব দিয়েছেন এবং প্রায় নয় মাস যুদ্ধের পরে দেশ স্বাধীন পরবর্তীকালে জাতির আর একটি ক্রান্তির অন্যে যখন এই জাতির সামনে একটি সংকট উপস্থিত হয়েছিল আবারও যখন জাতি নেতৃত্ব শূন্য হয়েছিল দিক নির্দেশনা ছিল না হতাশায় নিবন্ধিত হয়েছিল সমগ্র জাতি সেই সময় আবার এই মহান পুরুষের যে আহ্বান তার সামনে এগিয়ে আসা এবং তার ঘোষণার মধ্য দিয়ে একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছিল নতুন স্বপ্ন দেখেছিল বাংলাদেশের মানুষ নতুন করে বাংলাদেশকে নির্মাণ করা অল্প সময়ের মধ্যে শহীদ প্রেসিডেন্ট রহমান তিনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং একদলীয় শাসনের অন্ধকার থেকে বহুদলীয় গণতন্ত্রের আলোতে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি সীমাবদ্ধ সীমিত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতিকে জাতিকে একটা মুক্ত বাজার অর্থনীতি বিশ্ব অর্থনীতি আলোতে ফিরে নিয়ে এসেছিলেন এবং বাংলাদেশের যে সমৃদ্ধি যে উন্নয়ন সেই উন্নয়নের ভিত্তি তিনি রচনা করেছিলেন একটা অভূতপূর্ব অসাধারণ নেতৃত্বের মধ্য দিয়ে এবং সমগ্র শিল্প খাতে কৃষি খাতে উন্নয়ন ঘটিয়ে মানুষের যে আয় তার পরিবর্তন করেছিলেন মানুষের মধ্যে একটা প্রেরণা সৃষ্টি করেছিলেন তার সবচেয়ে বড় অবদান ছিল যে এই জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন নতুন করে শব্দ দিয়েছিলেন এবং উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের অধিকারকে